এই ভিডিওতে আমরা দেখব যে অক্ষরের ভিতরে আমরা কিভাবে লেখা বিন্যস্ত করতে পারি। অক্ষরের ভিতরে লেখা বিন্যস্ত করবার জন্য প্রথমে সেই অক্ষরটা নর্মাল টাইপ টুল দিয়ে আমাদের লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে আমরা দেখেছি যে সেটার আউটলাইন তৈরি করতে হয় কিভাবে। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই অক্ষরটাকে সিলেক্ট করে টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন্স দিলেই ওই অক্ষরটার চারদিকে একটা আউটলাইন ক্রিয়েটেড বা তৈরি হয়ে যাবে। এখন এই অক্ষরটার ভিতরের অংশে যদি আমি লেখা লিখতে চাই সেটা আমি কিভাবে লিখব, আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে নিচে কম্পাউন্ড পাথের একটা অপশান থাকে। অবজেক্ট মেনুতে কম্পাউন্ড পাথের অপশানে গিয়ে আমি রিলিজ ক্লিক করব। রিলিজ ক্লিক করলে এর যে কম্পাউন্ড পাথটা থাকে ছিল সেটা আর থাকে না। এরপরে আমি কি করব, টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল সিলেক্ট করব। এরিয়া টাইপ টুল সিলেক্ট করে আমি যদি তারপরে এই ওয়ানের উপরে ক্লিক করি বা এই আউটলাইনটার উপরে ক্লিক করি, ক্লিক করলেই আমি কি করতে পারবো বলতো, লেখা লিখতে পারবো। যে ধরো এখানেও আমি লিখব দিস ইজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। তাহলে দেখো এখন আমার এই ওয়ান আউটলাইনটার ভিতরে লেখাটা চলে আসলো। তাহলে এই অক্ষরের ভিতরে এই যে ওয়ান আমি এটা লিখেছি, এই ওয়ানের ভিতরে লেখা বিন্যস্ত করবার জন্য অবজেক্টে গিয়ে আমার সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথে গিয়ে রিলিজ দিতে হয়েছে। তারপরে আমি এরিয়া টাইপ টুল সিলেক্ট করে এই জিনিসটার উপরে বা এই অক্ষরটার উপর ক্লিক করলেই আমার লেখাটা আমি এটার মধ্যে লিখতে পেরেছি। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে অক্ষরের ভিতরে লেখা বিন্যস্ত করা যায়।